চকরিয়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, দখলে বাধা দেওয়ায় হুমকি। কক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারচরে জোরপূর্বক পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে। গত কয়েক মাস ধরে উপজেলার লক্ষ্যাচর ইউনিয়নের 5 নং ওয়ার্ডস্থ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের নলবিলা ফরেস্ট অফিসের চেকপোস্টের দক্ষিণে একটি চক্র জমিটি বালু দিয়ে ভরাট ও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবার। বিষয়টি নিয়ে শনিবার 15 জানুয়ারি চকরিয়া থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন মো কলিম শিকদার নামে এক ব্যক্তি। অভিযোগে বিবাদী করা হয়েছে উপজেলার সাহারিল ইউপির 2 নং ওয়ার্ড মাইজঘোনা মৌলভীপাড়া এলাকার মৃত মমতাজুল হকের সন্তান দিদারুল ইসলাম এমরান 40 ও পৌরসভা চিরিঙ্গা মুন্সিপাড়া 8 নং ওয়ার্ড এলাকার মৃত জয়নাল আবেদিনের পুত্র মো শফি উল্লাহ চৌধুরী 50 চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, বিষয়টি নিয়ে অভিযোগ হাতে পেয়েছি। থানার সাব ইন্সপেক্টর মেহেদি ঘটনাস্থলে গিয়েছিল, শান্তি শৃঙ্খলা রক্ষায় এ জায়গায় নির্মাণ কাজ বন্ধ আছে, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেখুন এমসিটিভির প্রতিবেদন। ভূমিদস্যু এমরান বাহিনী নিয়ে রাত্রে অন্ধকারে পাকা দালান বালি ভরাট আমরা জানি না সহ আমার জায়গার মধ্যে বালি ভরাট এবং পাকা ঘর নির্মাণের জন্য চেষ্টা চালাচ্ছি। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমাকে মানে জায়গায় গেলে জায়গার কোনো ইয়া করলে আমাকে কোনো আইনি আশ্রয় নিলে আমাকে মারবে, হুমকি দিবে, এরকমভাবে আমাকে বিভিন্ন ফোনের মধ্যে হুমকি টুমকি দিচ্ছে। শফিউল্লাহ চৌধুরী এবং এমরান বাহিনী নিয়ে সশস্ত্র অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে হুমকি দিচ্ছে। মাগরিবের পরে কাজ করতেছে, আমি কাজে বাধা দিয়ে আমাকে মেরে ফেলবে, আবার হুমকি দিচ্ছে, পাঁচ মাস হুমকি দিচ্ছে। কিষাণ আমি প্রশাসনের হস্তক্ষেপ চাই।